পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত সিদ্ধপীঠ বা শক্তিপীঠ তারাপীঠে দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থীর আগমন। আজ এই ভিডিওতেই শেয়ার করব তারাপীঠ ঘোরা সংক্রান্ত যাবতীয় তথ্য। কিভাবে তারাপীঠ পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি কি সাইট সিইং আছে, মন্দিরের দরজা খোলা এবং পুজো দেওয়ার সময় ও খরচ সংক্রান্ত বিশদ বিবরণ পেয়ে যাবেন এই ভিডিওতে। সুতরাং দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমেই দেখা যাক তারাপীঠ কিভাবে পৌঁছাবেন। তারাপীঠ পার্সোনাল আর রিজার্ভড কার এবং বাসে পৌঁছানো সম্ভব হলেও বেশিরভাগ লোকেরাই প্রেফার করেন ট্রেনে যাওয়া। হাওড়া এবং শিয়ালদা থেকে রয়েছে তারাপীঠ যাওয়ার বেশ কিছু ট্রেন। ট্রেনগুলোর নাম, নাম্বার এবং টাইমিং স্ক্রিনে শেয়ার করা হলো। আমরা শিয়ালদা স্টেশন থেকে সকাল 7:20 13187 আপ মাতারা এক্সপ্রেসে গেছিলাম রামপুরহাট স্টেশন, যেটা ছাড়ে প্ল্যাটফর্ম নাম্বার 9 থেকে। এই মাতারা এক্সপ্রেস 7:20 শিয়ালদা থেকে ছেড়ে রামপুরহাট পৌঁছানোর শিডিউল টাইম হচ্ছে 12:15। এবারে হাতে কম সময় থাকায় তারাপীঠ ঘুরেই ফিরে আসতে হয়েছে। এত কাছে এসেও শান্তিনিকেতন না যেতে পারার দুঃখের সান্ত্বনা পুরস্কার হিসাবে পেলাম এই বাউল গান। গান শুনতে শুনতে যখন রামপুরহাট জংশন পৌঁছালাম তখন ঘড়িতে বাজে 12:30। রামপুরহাট স্টেশনটা তারাপীঠ মন্দিরের আদলেই তৈরি। স্টেশনের বাইরে বেরোলেই গাড়ির স্ট্যান্ড, এখান থেকেই রিজার্ভড বা শেয়ার কারে চলে আসতে পারেন তারাপীঠ। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব 8 কিলোমিটার। একটা ছোট অটো রিজার্ভ করতে খরচ হয় 250-300 টাকা, আর শেয়ার কারে পার হেড খরচা হয় 50 টাকা। মোটামুটি 20-30 মিনিটের জার্নির পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম তারাপীঠ। আমরা আগে থেকে হোটেল বুক করে আসিনি, সুতরাং তারাপীঠে পৌঁছে প্রথম কাজ হলো একটা ভালো হোটেল খোঁজার। তারাপীঠে বিভিন্ন রেঞ্জের হোটেল অ্যাভেলেবেল আছে। রাস্তার ওপারে হচ্ছে মা তারা সরণি বা মন্দির যাওয়ার রাস্তা। মা তারা সরণির ওপরে যতগুলো হোটেল আছে মন্দিরের কাছে হওয়ায় সেই সবকটা হোটেলেরই দাম বেশি হয়, কিন্তু রাস্তা ক্রস করে এপারে এলে একই মানের রুম আপনি অনেক কম খরচে পাবেন। এই গলির ভেতরেও প্রচুর হোটেলস অ্যাভেলেবেল। বেশিরভাগ লোকই মন্দিরের কাছাকাছি থাকাই প্রেফার করেন, আর আমার এটা ফার্স্ট টাইম ছিল তারাপীঠে, তো আমিও তাই জন্য মন্দিরের কাছাকাছি ছিলাম। কিন্তু ভিড় আর কনজেশন এড়িয়ে নিরিবিলিতে থাকতে চাইলে সাজেস্ট করব রাস্তা পার হয়ে অপোজিটে গলিটায় হোটেল নেওয়ার চেষ্টা করুন। আমরা ছিলাম ব্লু স্টার হোটেলে, এটা একদম মন্দিরের কাছাকাছি মা তারা সরণিতে। এখানে নন এসি ডাবল বেডরুমের দাম 900 টাকা, বাট আমরা একটু বার্গেন করে এই নন এসি ডাবল বেডরুম পেয়েছিলাম 700 টাকায়। এছাড়াও মা তারা সরণির দুপাশেও পেয়ে যাবেন প্রচুর হোটেলস। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পুজোর ডালা শুরু হয় 21 টাকা থেকে, তারপরে 51, 101, 151 এইভাবে বাড়তে থাকে ডালার দাম।
মালা নিলে এক্সট্রা 30-50 টাকা লাগতে পারে। মন্দিরের দরজা ভোর 5টায় খোলা হয় এবং রাত 10টা পর্যন্ত খোলা থাকে পুজো দেওয়ার জন্য। দুপুরে 1টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে ভোগ দেওয়ার জন্য, সেই টাইমে পুজো দেওয়া যায় না। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার 3টে লাইন থাকে। প্রথম হচ্ছে জেনারেল, যেটা ফ্রি, মন্দিরের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। এই লাইনে সব থেকে বেশি ভিড় হয়। মন্দিরের দরজা খোলার বহু আগে থেকে এখানে মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে জেনারেল লাইনে পুজো দেওয়ার জন্য। জেনারেল লাইনে পুজো দিয়ে বেরোতে বেরোতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। কোনো বিশেষ অনুষ্ঠানে ভিড় আরও বেশি হয়, তখন পুজো দিতে সময়ও আরও বেশি লাগে। এছাড়াও 300 টাকায় রয়েছে VIP লাইন এবং 500 টাকায় রয়েছে VVIP লাইন। এই দুটো লাইনে দাঁড়ালে 5-10 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে পুজো দেওয়া হয়ে যায়। এবার অনেকে প্রশ্ন থাকতে পারে, পুজো দেওয়ার জন্য পান্ডা নেওয়া বাধ্যতামূলক কিনা। পান্ডা নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করছে। কেউ যদি মনে করেন পান্ডা নেবেন না, তাহলে আপনারা পান্ডা ছাড়াই পুজো দিতে পারেন, পান্ডা নেওয়ায় কোনো বাধ্যতামূলক নয়। পুজো দিয়ে কাছাকাছি দোকান থেকে লাঞ্চ সেরে হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম আশেপাশে ঘুরে দেখতে। মা তারা সরণের ওপরে থাকা বাজারে রয়েছে প্রচুর দোকান। এখানে পুজোর বাসনপত্র, ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ, বাচ্চাদের খেলনা, প্রচুর জিনিসপত্র পেয়ে যাবেন। এছাড়াও সন্ধ্যেবেলা এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের খাবার দোকান। মোচার চপ, এটা ডালের বড়া, পেঁয়াজি, ফুলকপির লঙ্কার, এটা বেগুনি, আর এগুলো আলু পকোড়া। এরপর চলে এলাম তারাপীঠের ফেমাস ল্যাংচা ট্রাই করতে। এখানে 3টে সাইজের ল্যাংচা পাওয়া যায়। সব থেকে ছোটো পিসের দাম হচ্ছে 7 টাকা, মিডিয়াম পিসের দাম হচ্ছে 10 টাকা এবং সব থেকে বড় পিসের দাম হচ্ছে কিছু দোকানে 12 টাকা আর কিছু দোকানে 15 টাকা। তারাপীঠে বেশ কিছু দোকানের ল্যাংচা ট্রাই করলেও পূজারিণী হোটেলের ল্যাংচার টেস্ট আমার সব থেকে বেস্ট লেগেছে। ট্রাই করলাম তারাপীঠের আর একটা উল্লেখযোগ্য মিষ্টি, প্যাড়া। মা তারা সরণিতে ছোট বড় প্রচুর প্যাড়ার দোকান পেয়ে যাবেন। আমরা যেখান থেকে প্যাড়া কিনেছিলাম সেই দোকানের নাম কাকাতুয়া। দোকানেই বসে থাকা কাকাতুয়াটিকে দেখলে চিনতে পারবেন দোকানটা। এখান থেকেই নিয়েছিলাম আমরা খেজুর গুড়ের প্যাড়া, যেটার টেস্ট খুবই ভালো ছিল। দাম 360 টাকা পার কেজি। 1 কেজিতে মোটামুটি 30-35 পিস প্যাড়া থাকে। এছাড়াও কাকাতুয়াতে ঘি, আচার ইত্যাদি পাওয়া যায়। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম তারাপীঠ মহাশ্মশানে। এই মহাশ্মশানকে শক্তিপীঠের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে মানা হয়। এই তারাপীঠ মহাশ্মশানে ছিল বামাখ্যাপা, বশিষ্ঠদেব প্রমুখ বহু বড় বড় সাধকের সাধনা স্থল। আর এভাবেই তারাপীঠে আমাদের প্রথম দিন শেষ হলো। পরের দিন সকালে হাতে কিছুটা সময় থাকায় হাঁটতে হাঁটতে চলে গেলাম ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটা দেখার জন্য। এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই মন্দির বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য আদর্শ। মন্দির থেকে বেরিয়েই দেখতে পেলাম বিক্রি হচ্ছে মিষ্টি দই, রাবড়ি ইত্যাদি। রাবড়ির দাম 30 টাকা, মিষ্টি দই এবং টক দই 20 টাকা। টেস্ট ওয়াইজ রাবড়ি বা দই খুব ভালো ছিল বলবো না, বাট 30 টাকায় এর থেকে বেশি আর কি বা আশা করা যায়। কেউ চাইলে এখান থেকে মাংস কিনে লোকাল দোকানে রান্নাও করিয়ে খেতে পারেন। মাতারা সরণির উল্টো দিকের গলিতে প্রচুর এমন দোকান রয়েছে যেখানে মাংস কিনে দিলে আপনাকে রান্না করে দেবে। আর যদি মনে করেন তারাপীঠের লোকাল সাইট সিইং করবেন, তার জন্য অটো বা টোটো পেয়ে যাবেন মেন রাস্তায় এলে। এখানে প্রত্যেকটা অটো বা টোটো ড্রাইভারের কাছে সাইট সিইংয়ের একটা ফিক্সড চার্জ থাকে, যেটায় 7টা জায়গা আপনাকে ঘুরিয়ে দেখানো হবে আর চার্জ হলো 250-300 টাকা।
কেউ যদি মনে করেন এই সাতটা স্পটের মধ্যে থেকে কোনো একটা বা দুটো স্পট বাদ দেবেন, তাহলেও কিন্তু একই ভাড়া পে করতে হবে, ভাড়া কিছু কমবে না। হাতে সময় কম থাকায় আমাদের আর সাইট সিইং করা হয়নি। আমরা এবার তারাপীঠকে বিদায় জানিয়ে রওনা দিয়ে দিয়েছি বাড়ির জন্য। রামপুরহাট স্টেশন থেকে হাওড়া বা শিয়ালদা ফেরার কিছু ট্রেনের ডিটেলস স্ক্রিনে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারাপীঠ ঘোরা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান।